আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সামনে আবার আসলাম। এখন আমি জীবনশী হাউসের একটা পারফিউম রিভিউ করব। এটা রিভিউ করার জন্য অনেকে আমাকে অনেকদিন ধরে বলছিলেন, এটা আমি আলসামি করে রিভিউ করা হচ্ছিল না, এটা আমি কিনে রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে জীবনশী জেন্টলম্যান রিজার্ভ প্রিভে, যেটা 2022 সালে রিলিজ হয়েছে। তো এটা আমার কাছে ছিল, আমি ইন্টারেস্টেড ছিলাম এই পারফিউমটা কেনার ব্যাপারে, কারণ আমি অনেক কথা শুনছিলাম এটার ব্যাপারে, যে এটা খুবই ভালো, সুন্দর, সেক্সি একটা পারফিউম। আবার অনেকে বলছিল যে না, খুব একটা ভালো লাগেনি, অনেকে পারফিউমস নিয়ে হ্যাপি না। তো এটা আমি মানে যা শুনছিলাম আমি ইন্টারেস্ট ফিল করি এবং তখন আমি এটা কিনি। তো এটার ব্যাপারে আমার যে মতামত আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। আমি এটার মানে প্রেজেন্টেশন আপনাদেরকে দেখাবো, প্রাইস রেঞ্জের একটা আইডিয়া দিতে পারবো। তো প্রেজেন্টেশন দেখানোর জন্য বক্স বোতল দুটোই আমার কাছে আছে। আমারটা হচ্ছে এটা একটা টেস্টের ইউনিট, তো আমার কাছে ফুল প্রেজেন্টেশনের বক্সটা নাই, জাস্ট আমি মানে টেস্টের ইউনিটের বক্স একটা সাদা বক্সে আমার কাছে এসেছিল, আমি খুঁজে পাচ্ছিলাম না। একদম নতুন রিলিজ হওয়ার ফলে আমি টেস্টারটা খুঁজে পেয়েছিলাম এবং আমি সেটাই কিনি। আমারটা হচ্ছে 100 মিলিটার সাইজের বোতল এবং আমি রিকমেন্ড করবো আপনারা এটা কিনলে 100 মিলিটার সাইজের বোতলটা কিনবেন, যারা এটা কিনতে ইন্টারেস্টেড। এটা অডি পারফর্ম কনসেন্ট্রেশনে আসে। আমার বক্সের গায়ে দেখতে পাচ্ছেন লেখা আছে, খুবই প্লেন সাদা রঙের বোতল, টেস্টের ইউনিট, উপরে লেখা আছে টেস্টার নট ফর সেল। কিন্তু টেস্টার কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে কিনতে পারবেন। টেস্টার ফুল প্রেজেন্টেশনের চাইতে একটু কম দাম হবে। আমি ফুল প্রেজেন্টেশনের বক্স এবং বোতলের ছবি উপরে এদিকে দিয়ে দিবো, এর ফলে আপনারা একটা ধারণা পেয়ে যাবেন। তো বোতলটা দেখাই, এটা হচ্ছে বোতলটা, খুবই সুন্দর মানে কালার, নিচে পারফিউমের যে কালার সেটা দেখা যাচ্ছে। জীবনশ্রী জেন্টলম্যান লাইনের অন্যান্য পারফিউমগুলোর মতো একই ডিজাইনের, একই শেপের বোতল এটা। এটা শুধু আলাদা হচ্ছে যে এটা পেছনে জীবনশ্রীর যেই লোগো সেটা দেখতে পাবেন, এবং আমার বোতলের গায়ে এটার সমস্ত টেস্টের ইউনিট দেখে আমি জানি ফুল প্রেজেন্টেশনে লেখা থাকে নাকি, আমারটার বোতলের গায়ে লেখা আছে এটার মধ্যে কি কি নোটস আছে। যদিও আমি ফুল নোটস ব্রেকডাউনে যাবো না, আমি চেষ্টা করবো ভিডিও যেন খুব বেশি লম্বা না হয়, এটার ব্যাপারে যা মতামত আমি সেটা আপনাদের সাথে ডিরেক্টলি শেয়ার করে ফেলবো। তো ভিতরে যে পারফিউমটা আছে নিচে দেখতে পাচ্ছেন, সেটার যে কালারটা একটু হুইস্কি টাইপের কালার, বুজি টাইপের কালার, উল্টো করলে দেখা যায় ভিতরে পারফিউম কি পরিমাণে আছে। আমি খুব বেশি ব্যবহার করিনি। এটা ক্যাপটা স্নাক ফিট, ক্যাপ ধরে চাইলে তুলতে পারবেন, এবং ক্যাপটা প্লাস্টিকের শক্তভাবে আটকে থাকে। এটা স্প্রে করে আপনাদেরকে দেখাই, স্প্রেটা হচ্ছে কালো রঙের, ভালো স্প্রে করে। প্রাইসের একটা আন্দাজ দিই, আজকাল বেশ কিছু ভিডিওতে আমি প্রাইস রেঞ্জের আন্দাজ মানে আইডিয়া দিতে ভুলে যাই। তো এটা আমার মনে হয় বাংলাদেশ ভারতে যারা আছেন, আমার মনে হয় এটা আপনাদের 100 মিলিটার যদি কিনতে যান, এখন যেহেতু এটা নতুন রিলিজ, নতুন অবস্থা, এটা কিনতে গেলে আপনাদের হয়তো খরচ পড়বে 8,000-9,000 টাকা প্রাইস রেঞ্জে, আপনারা হয়তো এটা পেয়ে যাবেন, বা 7,000 টাকা পেতে পারেন। তো 7,000-9,000 টাকা প্রাইস রেঞ্জে এটা পাওয়ার কথা। তবে জীবনশ্রী ব্র্যান্ডের পারফিউমগুলো সময় যত যায় দাম তত কমতে থাকে, আপনারা হয়তো কিছুদিন অপেক্ষা করলে এটা আরও কম দামে পেতে পারেন। তবে যদি টেস্টের ইউনিট পান, ভালো প্রাইসে পান, তবে টেস্টের ইউনিট কিনতে পারবেন। সরি, আমি মাঝখানে একটু ভিডিও পজ করেছিলাম, কারণ আমার অ্যালার্জির কারণে হাঁচি আসছিল, ভিডিও পজ করেছিলাম। তো আবার যথারীতি শুরু করি। তো এটা প্রাইস রেঞ্জের আইডিয়া আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। তো এটার স্মেলের দিকে এখন যাই, এটা ফুল নোটস ব্রেকডাউনের দিকে আমি যেতে চাই না, আপনার ফ্র্যাগ্রেন্ট টিকাতে গেলে এটা নোটস ব্রেকডাউনের ব্যাপারে একটা আইডি পাবেন। এটা স্মেলের দিকে আমি সরাসরি চলে যাই। এটা ফার্স্টে স্প্রে করলেই মানে সুন্দর হুইস্কির মানে স্মেল পাওয়া যায়। এটার ব্যাপারে সবাই বেশি ইন্টারেস্ট ফিল করেছিল, কারণটা হচ্ছে এটার মধ্যে হুইস্কি নোট আছে, এবং এটা ডিওরের দুটো খুবই ফেমাস এবং সেক্সি পারফিউমের মতো এটা আপনাদেরকে ভাইব দিবে। তো সবাই এই কথাই বলছিল। তো এটা ফার্স্টে স্প্রে করলে আপনাদেরকে ডিওরের দুটো পারফিউমের কথা মনে করবে। সেই দুটো পারফিউমের পারফিউম হচ্ছে ডিওরম ইন্টেন্স এবং আরেকটা হচ্ছে ডিওরম পারফিউম। তো এটা আপনাদেরকে ফার্স্টে স্প্রে করার সাথে সাথে ডিওরম ইন্টেন্স এবং ডিওরম পারফিউমের কথা মনে করাবে। তবে কিছুটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে এটার মধ্যে যে হুইস্কি নোটস আছে, ওই হুইস্কি নোটস আবার ডিওরম বা ডিওরম ইন্টেন্স বা ডিওরম পারফিউমের মধ্যে নাই। তো এটা এই হুইস্কি নোটসটার কারণে একটু আলাদা, কিন্তু ওই টাইপেরই, ওই সেম সেন্ট ডিএনএ এর মতোই, মানে সেম সেন্ট ডিএনএ এটার মধ্যে ব্যবহার করা হয়েছে। আপনারা ফিল করবেন, আপনাদের মনে হবে যে আপনারা ডিওরম ইন্টেন্স বা ডিওরম পারফিউম টাইপের কোনো কিছু ব্যবহার করছেন। তবে এটার মধ্যে হুইস্কি আছে এবং এটার মধ্যে চেস্টনাট আছে, চেস্টনাটটা আপনারা ভালো মতো টের পাবেন। এটা যত সময় যাবে এটা একটু চেঞ্জ হবে, এটা চেঞ্জ হয়ে ক্রিমি চকলেটি ভাইব ক্রিয়েট করবে, আপনাদের কাছে ভালো লাগবে। এটার মধ্যে যে আইরিসটা আছে, সেই আইরিসের কারণেই মূলত এটা আপনাদেরকে ডিওরম ইন্টেন্স বা ডিওরম পারফিউমের কথা মনে করাবে। তো আইরিসের সাথে হুইস্কি চেস্টনাটের কম্বিনেশনটা খুবই সুন্দর আমার কাছে, যেটা মনে হচ্ছে খুবই ভালো লেগেছে আমার কাছে। তবে হুইস্কি যে নোটসটা, এটা ফার্স্টে স্প্রে করার সাথে সাথে এটা যতটা প্রমিনেন্ট থাকে, সময় যত যায় ততটা প্রমিনেন্ট আর থাকে না। তো এই কারণে অনেকে হয়তো একটু হতাশ হয়েছে, অনেকে আশা করেছিল যে হুইস্কি নোটটা আরো বেশি স্ট্রং থাকবে, আরো বেশি সময় ধরে এটা বেশি ভালোভাবে টের পাওয়া যাবে। আমি নিজেও আশা করেছিলাম, কারণ হুইস্কি নোটটা দেখে আমি নিজে ইন্টারেস্টেড ছিলাম যে ডিওরম
ইন্টেন্সিভ সেন্ট ইনের সাথে হুইস্কি মিক্স করার ফলে আর হয়তো বা এটা আরো বেশি সেক্সি আপিলিং হবে, ওই ব্যাপারে আমার কাছে মনে হয়েছিল, যার কারণে এটা কেনা। তবে হুইস্কি নোটসটা প্রথমেই প্রমিনেন্ট থাকে, এটা সময় যত যায় এটা কমতে থাকে, কিন্তু আপনার টের পাবেন, আগের মতো অতটা স্ট্রং থাকবে না, বাট নট ব্যাড, আমার কাছে এটা ভালো লেগেছে, আমার কাছে এটা সেক্সি পারফিউম মনে হয়েছে। এটা আমার কাছে যেটা মনে হয়েছে যে সেটা হচ্ছে এটা ডিওরোম পারফিউমের কাডল ভার্সন, সফটওয়্যার ভার্সন, বাট এটা ডিওরোম ইন্টেন্সের মানে বুজি ভার্সন। অর্থাৎ ডিওরোম ইন্টেন্সের সাথে আপনারা যদি হুইস্কি নোটস মিক্স করেন, তাহলে যে টাইপের স্মেল হবে সেটা হচ্ছে এই জীবনশী জেন্টলম্যান রিজার্ভ প্রিভে, আমার কাছে এটাই মনে হয়েছে। তবে এটা যত সময় গিয়েছে আমার কাছে এটা আরেকটা পারফিউমের কথা মনে করেছে, খুব ভালো মতো না, জাস্ট আমার কাছে কিছুটা মনে হয়েছে সেটা হচ্ছে বেন্টলি ফরমেন ইন্টেন্স, যেটা ওই টাইপের কিছুটা আমি ভাইব টের পেয়েছি, কিন্তু পুরোপুরি না। এটা মূলত আমার কাছে সবচেয়ে বেশি ভাবে মানে বেশি মনে করেছে ডিওরোম ইন্টেন্সের কথা এবং ডিওরোম পারফিউমের কথা, কারণ এই সেন্ট ডিএনএটাই এটা ব্যবহার করেছে। তো আপনাদেরকে এই দুটোর কথা মনে করাবে। এখন কথা হচ্ছে যে যদি কারো কাছে ডিওরোম ইন্টেন্স না থাকে, ডিওরোম পারফিউম না থাকে, তাহলে আপনারা এই জীবনশী জেন্টলম্যান রিজার্ভ প্রিভে কিনতে পারবেন, এটা আপনাদের জন্য তখন মাস্ট হ্যাভ। কারণটা হচ্ছে অবভিয়াসলি ডিওরোম ইন্টেন্সের প্রাইস এবং ডিওরোম পারফিউমের প্রাইস জীবনশীর জেন্টলম্যান রিজার্ভ প্রিভে থেকে অনেক অনেক বেশি, এবং সময় যত যায় জীবনশীর প্রাইস তত কমতে থাকে। তো আপনারা যদি এটা কখনো 5,000-6,000 প্রাইস রেঞ্জে পেয়ে যান, ডেফিনেটলি এটা তখন আপনাদের জন্য মাস্ট হ্যাভ, তখন এটা মিস দেওয়া ঠিক হবে না, কারণ ডিওরোম ইন্টেন্স কখনোই আপনারা 5-6,000 প্রাইস রেঞ্জে পাবেন না, ডিওরোম পারফিউম আরও পাবেন না। তো প্রাইসের কথা চিন্তা করলে এটা আমি বলবো যে ডেফিনেটলি একটা মাস্ট হ্যাভ জিনিস এবং খুবই ভালো একটা জিনিস। নতুন রিলিজ অবস্থায় এটা প্রাইসটা একটু বেশি, জাস্ট একটু ওয়েট করলে আমার মনে ভালো হবে। যদি এই নতুন অবস্থায় কেউ ভালো প্রাইস পেয়ে যান, মিস করবেন না, এটা কেনাটা বাদ দেওয়াটা ঠিক হবে না। এটা থেকে অনেক বেশি কিছু প্রত্যাশা করবেন না যে হুইস্কি নোট অনেক বেশি লম্বা সময় থাকবে বা এটা পারফরমেন্স অনেক বেশি স্টেপের হবে, ওইগুলো বেশি আশা করলে হয়তো কষ্ট পেতে পারেন অন্যান্যদের মতো। কারণটা হচ্ছে এটা পারফরমেন্সের দিকে এখন যাই, এটা পারফরমেন্স এতটা বেশি স্টেপের কোনো কিছু না। এটা ফার্স্টে স্প্রে করলে প্রথম আধা ঘন্টা বা 45 মিনিট প্রজেক্ট করে, এরপর এটা আপনার চারপাশে একটা মিডিয়াম সাইজের সেন্ট বাল্ব ক্রিয়েট করে ফেলবে, এবং এটা স্কিনে আমি যেটা দেখেছি অ্যাটলিস্ট আমার স্কিনে এটা 5 ঘন্টা ছিল, ড্রেসে এটা 5.5-6 ঘন্টার মার্কে যায়। তো এটা অডি পারফর্ম কনসেন্ট্রেশন, কিন্তু পারফরমেন্স কিন্তু অডি পারফর্মের মতো না। তো এটা ব্যাপারটা খেয়াল রাখবেন, এটা একদম বি স্টেপের পারফরমেন্স দিচ্ছে না। আমার কাছে এটা খারাপ কিছু মনে হয়নি, সেন্ট ডিএনএটা আমি এনজয় করেছি, সেন্ট কোয়ালিটি ভালো আমার কাছে, সেন্ট মানে শুধু সেন্টটা আমি এনজয় করেছি, স্মেল চমৎকার লেগেছে, পারফরমেন্স আমি নিজেও কিছুটা হতাশ। হুইস্কি নোটসটা আর একটু লম্বা সময় থাকলে আমি আরো বেশি খুশি হতাম, কিন্তু খারাপ কোনো কিছু না। এটা ডেফিনেটলি ছেলেদের জন্য, এটা আমি বলবো না, কোনো আপু ব্যবহার করলে তার সাথে এটা স্যুট করবে, এটা ছেলেদের জন্যই স্যুট করবে। এটা আমি মনে করি এটা স্পেশাল অকেশনের জন্য ব্যবহার করলে ভালো হবে, স্পেশালি ডেটে ব্যবহার করলে চমৎকার হবে, কোনো পার্টি প্রোগ্রাম অ্যাটেন্ড করলে খুবই ভালো মানাবে, কিন্তু ডেটে ব্যবহার করলে খুবই সুন্দর এনভায়রনমেন্ট এটা ক্রিয়েট করবে এবং কমপ্লিমেন্টস ডেফিনেটলি পাবেন। এটা ব্যবহার করে আমি কমপ্লিমেন্টস পেয়েছি, ভালো কমপ্লিমেন্টসই ছিল, স্পেশালি যেহেতু এটা সেন্ট ডিএনএটা ডিওরোম ইন্টেন্সের সাথে ম্যাচ করবে এবং ডিওরোম ইন্টেন্স ব্যবহার করে কখনো আমার কমপ্লিমেন্টস মিস হয়নি। তো এটার ব্যবহার করে আমি কমপ্লিমেন্টস আমার মিস হয়নি, তবে ডিওরোম ইন্টেন্সের কমপ্লিমেন্টস ছিল ডিফারেন্ট টাইপের, আরও অনেক ভালো টাইপের কমপ্লিমেন্টস। এটার থেকে যে কমপ্লিমেন্টস পেয়েছি সেটাও ভালো, আমাকে ম্যাক্সিমাম মানুষ জিজ্ঞেস করেছে যে খুবই সুন্দর স্মেল, চকলেটি টাইপের স্মেল পাচ্ছে, কিছুটা বুজি টাইপের স্মেল, কোন পারফিউম এটা, বা এটা অনেকে আমাকে জিজ্ঞেস করেছে আমি কি ডিওরোম ইন্টেন্স ব্যবহার করছি নাকি, অনেকে কনফিউজ ছিল। আমি বলবো না যে এটা পূর্ব ডিওরোম ইন্টেন্স টাইপের, মানে ডিওরোম ইন্টেন্সের সিমিলার, 100% সিমিলার তা বলছি না, ওই টাইপের। তো ভালো কমপ্লিমেন্টস ছিল এবং লেডিস রিয়াকশন খুবই ভালো পারফিউমটার, তবে খেয়াল রাখবেন যে এটা কিন্তু টোগো পারফিউম হিসেবে ব্যবহারের জন্য না, যে আপনি যে কোনো জায়গায় আড্ডা দিতে গেলেন এটা ব্যবহার করে যাবেন তা না, এটা স্পেশাল অকেশনের জন্য, এটা যে কোনো মানে সিজনে ব্যবহার করার জন্য আমি বলবো না। এটা যেহেতু একটু ডার্ক আইরিস আছে, চকলেটি চেস্ট নাট হুইস্কি বেসড পারফিউম এটা, তো আমি মনে করি এটা ঠান্ডা ওয়েদারের জন্য, স্পেশালি উইন্টারের জন্য পারফেক্ট, চাইলে স্প্রিংয়ে ব্যবহার করতে পারেন, তবে পারফেক্ট হবে উইন্টারে যদি ব্যবহার করেন, সামার এটা ব্যবহার না করলে ভালো, সামার এটা ব্যবহার করলে এটা থেকে আরও পারফরমেন্স পাবেন না, যেহেতু এটা পারফরমেন্স এমনিতে একটু উইক, তো সামার ব্যবহার করলে কিছুই পাবেন না, আপনি বিরক্ত হতে পারেন এটা স্মেলের জন্য, পারফরমেন্সে বিরক্ত হতে পারেন। আমি মনে করি এটা অফিসে ব্যবহার করার জন্য পারফেক্ট না, ক্লাসে যাওয়ার জন্য এটা পারফেক্ট না, চাইলে অফিস সেন্ট হিসেবে ব্যবহার করতে পারেন, তবে অ্যাভয়েড করলে ভালো হবে। এটার ওভারঅল রেটিংসের দিকে যদি আমি যাই, এটার ওভারঅল রেটিংস আমি দেবো 10/8, এটার সেন্ট ডিএনএটা চমৎকার, এটার
ব্লেন্ডিং আমার কাছে চমৎকার লেগেছে। এটার পারফরমেন্স যদি আরেকটু ভালো হতো, হুইস্কি নোটসটা যদি আরেকটু বেশি সময় থাকতো, এটাকে আমি ইজিলি 10/8 দিতাম। কিন্তু এটা আমি বলবো যে খুব ভালো একটা পারফিউম, ডেফিনেটলি মাস্ট ট্রাই। এবং যারা এই সিএনডিএন এর পারফিউম পছন্দ করেন, আমি বলবো তাদের জন্য একটা মাস্ট হ্যাভ। আর এটা যদি ভালো প্রাইসে পেয়ে যান, তখন এটা ডেফিনেটলি মাস্ট হ্যাভ। এটা ট্রাই করতে ভুলবেন না। এটা যত যা কিছু মানুষ খারাপ বলুক, এটা আপনাদের উচিত ট্রাই করা। ট্রাই করলে হয়তো বা আপনার নিজের কাছে ভালো লাগবে, এটা আসলেই ভালো। হুইস্কি নোটসটা আরেকটু লম্বা সময় থাকলে আরো বেশি ভালো লাগতো, পারফরমেন্সটা একটু ভালো হলে আরো বেশি ভালো লাগতো। তো এই কিছু দিক বিবেচনা করে এটাকে আমি 10/8 দিচ্ছি। ডেফিনেটলি ভালো একটা পারফিউম এটা, জীবনশ্রী জেন্টলম্যান রিজার্ভ প্রিভে। তো এটা ছিল আমার এই পারফিউমটা রিভিউ। ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। যারা এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাথে আবারও দেখা হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।